সয়াবিন নিয়ে বৈঠকে হট্টগোল ব্যবসায়ীরা কথা রাখেননি বললেন বাণিজ্য মন্ত্রী আজকাল আন্তর্জাতিক বাজার 222 টাকা আছে 5 লিটার তেলের দাম মানুষকে ভালোবেসে বলছিলাম রমজান মাসের দামটা বাড়ায় না এখানে আমরা ট্রাস্ট করেছিলাম এই বিশ্বাস করাটা আমাদের ব্যর্থতা ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নে এডিবি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী গ্রাম ও নগর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার 300 আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা নেই আস্থার সংকট কাটাতে উদ্যোগ নেবে নির্বাচন কমিশন গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে দেশজুড়ে কারফিউ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 11টার একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতা হিসেবে স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি মিল মালিকরা সরবরাহ করলেও ঈদের পর বাড়তি দামের আশায় ডিলার ও খুচরা বিক্রেতারা মজুত করায় সয়াবিন তেলের সংকট চলছে বলেও তার দাবি সচিবালয় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে জুনে 1 কোটি পরিবারের 5 কোটি মানুষকে ট্রাক সেলে ন্যায্য দামে তেল সরবরাহ শুরু হবে মোহাম্মদ নুরুন নবীর রিপোর্টে বাকিটা দাম 38 টাকা বাড়ানোর পরও সয়াবিন কিনতে পারেনি ভোক্তারা কারণ অজ্ঞাত কারণে বাজারে অদৃশ্য হয়েছিল ভোজ্য তেল আলোচনা সমালোচনা তেলস্মৃতিও কম হলো না এর মধ্যেই মিল মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসলেন বাণিজ্যমন্ত্রী গ্লোবাল মার্কেটে যে দামটা বেড়েছে সেটা অ্যাভারেজ করলে পর দাম বাড়বে এটা অঙ্ক বরাবরের মতো অভিযোগ করলেন আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে কিন্তু সেই বাস্তবতার খবর গণমাধ্যমে আসেনি মিডিয়া বিভিন্ন জায়গায় খবরাখবর মিল মালিকদের পক্ষে ছাপাই গিয়ে উল্টো দোষ চাপানো হলো খুচরা বিক্রেতা ও ব্যবসায়ীদের ঘাড়ে শুধুমাত্র রিটেইলাররা যে লক্ষ লক্ষ রিটেইলাররা তার একটা সুযোগ দিয়েছে অথবা ডিলাররা কোথাও হয়তো হোট করেছে তার বক্তব্যের প্রতিধ্বনি মিলল তেল আমদানিকারক ও মিল মালিকের কণ্ঠেও বললেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের ডামাডোলে এখনও তেলের দাম বাড়তি হওয়ার কথা সেটা হয়নি রমজানের কারণে আজকাল আন্তর্জাতিক বাজার 222 টাকা আছে 5 লিটার তেলের দাম অবশ্য দাম নিয়ন্ত্রণ করতে না পারার দায় নিজে নিয়েছেন বাণিজ্যমন্ত্রী মানুষকে ভালোবেসে বলছিলাম রমজান মাসের দামটা বাড়ায় না এখানে আমরা ট্রাস্ট করেছিলাম এই বিশ্বাস করাটা আমাদের ব্যর্থতা আন্তর্জাতিক বাজার মনিটরিং ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় দাম পুনর্নির্ধারণের পরিকল্পনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে এই 1 কোটি মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা ডেল্টা প্ল্যান একুশ বাস্তবায়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট শি জিন চেন সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে পরে প্রেস সচিব ইস্তানুল করিম হেলাল ব্রিফিংয়ে বলেন আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি বাণিজ্যিক যোগাযোগ ও জ্বালানি বিনিময়ে এডিবির সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর করোনা মহামারীকালে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় ভূয়সী প্রশংসা করেন শি জিন চেন আস্থার সংকট কাটিয়ে উঠতে পারলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 100 আসনে ইভিএমে ভোট হতে পারে 300 আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে জাতীয় সংসদের সকল আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের সক্ষমতা এই মুহূর্তে নেই নির্বাচন কমিশনের হাতে থাকা 1.5 লাখ ইভিএম দিয়ে 100 বা তার কিছু বেশি আসনে নির্বাচন করা গেলেও 300টিতে সম্ভব নয় নির্বাচনে ইভিএম ব্যবহারে ক্ষমতাসীন দল ইতিবাচক বিপরীতে বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের অনাস্থা রয়েছে বিশিষ্ট নাগরিক ও সুশীল সমাজেরও পক্ষে বিপক্ষে অবস্থান ইভিএম ব্যবহারে সবার আস্থার সংকট দূর করতে ইসি উদ্যোগ নেবে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর রেজাল্ট দেওয়া যায় তাড়াতাড়ি এবং অ্যাকুরেট হয় কোনো ভুল ত্রুটি হয় না গণনায় সময় ক্ষেপণ হয় না তো সব দিক দিয়েই তো এটা এবং ব্যালট বাক্স নিলে অনেকগুলো বাক্স নিতে হয় এখানে একটা ইভিএম নিলেই যথেষ্ট একটা বুথের জন্য আমরা একটা আস্থা জায়গায় নিয়ে এগুলোকে ব্যবহার করার চেষ্টা করছি যেন কেউ যেন অনাস্থা না রাখে কারণ আপনি দূরে থেকে দেখে এটা অবিশ্বাস করেছেন কিন্তু কাছে এসে দেখেন 300 আসনে ইভিএম এ ভোট করতে সক্ষমতা বাড়াতে হবে বড় ধরনের চ্যালেঞ্জ নিতে হবে কমিশনকে ইভিএম এর যদি ওই যেটা আস্থার জায়গাটা যদি আমরা
দেখা যায় যে ঠিক হয়ে যায়, তাহলে তখন হয় না 300 আসনে বা 250 আসনে বা 200 আসনে বা 150 আসনে, 300 আসনে করতে পারবে আমরা বলছি না। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে কোনো রাজনৈতিক দলের অনুরোধ আসেনি বলেও জানান তিনি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে পর্যাপ্ত মজুদ সত্ত্বেও উত্তরাঞ্চলে পেট্রোল অক্টেন সংকট কাটেনি। পাম্প কর্তৃপক্ষ ও বিক্রেতারা বলছেন সরবরাহ বন্ধ, তবে শিগগিরই সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলী স্যার প্রতিবেদন। ঠাকুরগাঁও জেলা জুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল পাওয়া যাচ্ছে না। কোনো ঘোষণা ছাড়াই পাম্পে পেট্রোলের এই সংকটে বিপাকে পড়েছেন পেট্রোল নির্ভর যানবাহনের চালকরা। আসলে কি কারণে এই সংকট, নাকি কৃত্রিমভাবে সংকট করা হচ্ছে আমরা অবগত না। আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম বেশি বৃদ্ধি, এটা সিন্ডিকেট করে এরা এই এই অবস্থাটা তৈরি করেছে। ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে তেলের চাহিদা হলো 90,000 লিটার পেট্রোল, সেখানে মনে করেন ডেলি আমরা সব ওই হিসাবে হিসাব করলে পাচ্ছি 9,000 লিটার। ঈদের কারণে সৃষ্ট কৃত্রিম সংকট দু একদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে জানালেন এই কর্মকর্তা। এই মুহূর্তে আমাদের পেট্রোলের কোনো সংকট নেই। চিরাং এন্ডে আমাদের তেল ইম্পোর্ট ট্যাঙ্কার চলে এসেছে, বাগাবাড়িতে আমাদের পর্যাপ্ত তেল আছে। এদিকে সরবরাহ না থাকার অজুহাতে কুড়িগ্রামেও পেট্রোল অক্টেনের সংকট দেখা দিয়েছে। এ সুযোগে প্রত্যন্ত অঞ্চলে চড়া মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে। এ পর্যন্ত 5-6 কিলো রাস্তা ঘুরলাম, কোথাও তেল পেলাম না। ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় 2 মাস ধরে রংপুর, পার্বতীপুর এবং পাবনা জেলার বাঘাবাড়ি ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ মেলেনি। সংশ্লিষ্ট লোকজন যথাযথ ব্যবস্থা নিলে আমার মনে হয় এই সংকট কেটে যাবে। নীলফামারী জেলার 37টি ফিলিং স্টেশনে পেট্রোল অক্টেন সংকট টানা 2 দিন ধরে চলার পর সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। শিগগিরই সৃষ্ট সংকটের সমাধান হবে এমন আশা জ্বালানি ব্যবহারকারীদের। একুশে টেলিভিশন। রাজশাহীর বাগমারার তাহিরপুর বাজার থেকে 25,724 লিটার ভোজ্য তেল জব্দ করেছে পুলিশ। এ সময় তেল ব্যবসায়ী স্বপন সাজিকে গ্রেফতার করা হয়। সন্ধ্যার দিকে ওই গোডাউনে টিসিবির পণ্য থাকতে পারে গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় 3টি গোডাউনে সয়াবিন সহ 1,020 লিটার সরিষার তেলও জব্দ করে তারা। গোডাউন সিলডালা করে দেওয়া হয়েছে। গ্রেফতার ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ঘূর্ণিঝড় অশ্বনী বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর প্রভাবে আগামী 2 থেকে 3 দিন দেশের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিসহ ভারী বর্ষণ অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস জানায় ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পশ্চিমে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে উত্তর পূর্ব হয়ে বাংলাদেশের দিকে গতি পরিবর্তন করতে পারে। এর প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকালই এটা অনেকটা দুর্বল হয়ে যাবে এবং দুর্বল অবস্থায় এটা কিছুটা উত্তর পূর্ব দিকে টার্ন নেবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশের দিকে টার্ন নেবে। এর প্রভাবে আরও আগামী 2 থেকে 3 দিন অনেক জায়গায় বৃষ্টি হবে এবং এটা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ওই ধরনের আপনার সাইক্লোনের সংখ্যা আপাতত নেই। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 13তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে মন্ত্রী বলেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার রাজনীতিতে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি তা না করে বিজ্ঞান চর্চা ও বিজ্ঞানের উন্নয়নেই কাজ করে গেছেন। তার আজীবনের স্বপ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ বাস্তবায়নের পথে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর আজিজুল হক। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজার আলোচিত সিনেমা রিক্সা গার্লের প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। চলতি মাসে 18 রাজ্যের 52 শহরে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শকরা। ম্যানহাটনের মুভি থিয়েটার ভিলেজ ইস্ট বাই আঞ্জেলিকায় বৃহস্পতিবার আয়োজন করা হয় রিক্সা গার্লের প্রিমিয়ার শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা অমিতাভ রেজা, নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল, প্রযোজক মাহজাবিন রেজা, কেন্দ্রীয় চরিত্রে অভিনয়শিল্পী
নভেরা রহমান, মোমেনা চৌধুরী সহ অন্যান্যরা। এবারে খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দল। মিরপুর জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে লঙ্কানদের অনুশীলন। লম্বা সময়ের ট্রেনিং সেশনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে সমান গুরুত্ব দিয়েছেন সফরকারীরা। বুধবার বিকেএসপিতে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৫ মে চট্টগ্রামে, দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে। আর এর সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সয়াবিন নিয়ে বৈঠকে হট্টগোল, ব্যবসায়ীরা কথা রাখেননি বললেন বাণিজ্যমন্ত্রী। ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নে এডিবি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, গ্রাম ও নগর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার। ৩০০ আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা নেই, আস্থার সংকট কাটাতে উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে, দেশজুড়ে কারফিউ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।